আমার ইনফেকশনটা সেপটিক টাইপের হয়ে গিয়েছিল ভুল ট্রিটমেন্টের জন্য। পায়ের আঘাতের চিকিৎসা করাতে গিয়েছিলেন রাজ্যের একমাত্র সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM-এ। এবার সেখানেই পায়ের চিকিৎসা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী, যিনি আবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও। স্পেন সফরে পায়ে আঘাত পান মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে ফিরেই যান SSKM-এ। কিন্তু তারপর গোটা পুজোয় প্রায় ঘরবন্দী অবস্থায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তা নিয়ে বলতে গিয়ে সরাসরি ভুল চিকিৎসার কথা বলেন তিনি। স্যালাইনের চ্যানেল করে হাতে যেভাবে স্যালাইন দেওয়া হয় সেইভাবে আমার চ্যানেল করা ছিল, সব দিন আইভি গেছে, সেই অবস্থায় বিছানা থেকে উঠতে পারিনি। এটা অবশ্য প্রথমবার নয়, দু বছর আগে কালীপুজোর রাতে এই SSKM-এই মৃত্যু হয় তৎকালীন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। সম্প্রতি তা নিয়েও আক্ষেপ শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। সুব্রত দাকে আমার প্রণাম জানাই, আমি কিছুতেই ভুলতে পারি না যে মানুষটা এত হাসি খুশি হঠাৎ করে হারিয়ে গেলেন। এই হাসি মুখটাই দেখি আর ভাবি সুব্রতদা কী করে এত তাড়াতাড়ি চলে গেল, নিশ্চয়ই ট্রিটমেন্টের প্রতি ভুল ভ্রান্তি ছিল বলে এত তাড়াতাড়ি মানুষটাকে কেড়ে নিল আমাদের থেকে। এ নিয়ে কটাক্ষের সুরে সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লিখেছেন, SSKM হাসপাতালে মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসার জন্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এটা হলো রাজ্যে সবথেকে উচ্চমানের সরকারি হাসপাতালকে তোলামুলি চোর ডাকাতদের নিরাপদ আশ্রয়স্থল বানানোর অপচেষ্টার ফল। স্বাস্থ্যমন্ত্রী তার নিজের স্বাস্থ্য বলে নাকি একেবারে সুপার সুপার হসপিটাল, তার হালত নিজেই বলে দিলেন। উনি স্বাস্থ্যমন্ত্রী, ওনার দায় নেই, ওনার যদি ভুল চিকিৎসা হয় স্বাস্থ্যমন্ত্রীর, তাহলে মানুষের চিকিৎসা কি হচ্ছে? মানুষ কি হাসপাতালের উপরে ভরসা রাখতে পারবে না? SSKM-এ যে শুধু হেভিওয়েট রাজনীতিকরাই চিকিৎসা করাতে যান এমন নয়, প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে চিকিৎসা করাতে আসেন অসংখ্য সাধারণ মানুষ। কিন্তু খোদ মুখ্যমন্ত্রী SSKM-এ ভুল চিকিৎসার কথা বলার পর সেই রোগীরা ঘোর সংশয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যদি ভালো ট্রিটমেন্ট না যদি পান, তার যদি ইনফেকশন হয় ইত্যাদি ইত্যাদি, ভালো ট্রিটমেন্ট পাচ্ছেন না বা পাননি, তা আমরা সাধারণ মানুষ আমরা তাহলে কি আশায় আমরা SSKM-এ আসব? যদি ভুল হয়ে থাকে, উনি নিজে একটা জায়গায় বসে আছেন, উনি নিজেই এর সমাধানটা করতে পারবেন। যেহেতু উনি স্বাস্থ্য ব্যাপারটা ওনারই দেখা, তদারকি করা, একটা বোর্ড বসিয়ে ভালো করে এটাকে তদন্ত সাপেক্ষ হয়ে আমাদের সুরাহা করে দিতে হবে। মাস পাঁচেক আগে রোগী ভর্তি নিয়ে SSKM কর্তৃপক্ষের সঙ্গে তীব্র সংঘাতে জড়িয়েছিলেন মদন মিত্র। এবার মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসার অভিযোগ নিয়ে ও সরব হয়েছেন SSKM-এ রোগী কল্যাণ সমিতির একদা চেয়ারম্যান মদনও। আমার পিছনে খুব অহংকার ছিল, সে অহংকারটা আমার ভেঙে গেল। এমন কোন পৃথিবীর মেশিন নেই যেটা SSKM-এ নেই। এর সঙ্গে যে ওই আমার সঙ্গে SSKM-এ ঝগড়া হয়েছে এসব আমি মনে রাখি না, এগুলো মনে রাখার মতো কোনো কথাই না। কিন্তু মুখ্যমন্ত্রীর যদি ভুল চিকিৎসা হয় এবং তার ফলে মুখ্যমন্ত্রী অসুস্থ হয়ে পড়েন, তাহলে তো গোটা সার্বিক ইমেজটা একটা ধাক্কা খাবে। এটা অত্যন্ত দুঃখের, মানে আই এম হার্ট। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, এর মধ্যে খোদ স্বাস্থ্যমন্ত্রী ভুল চিকিৎসার কথা বললেন। এরপর তা নিয়ে কি কোনো তদন্ত হবে, কারুর শাস্তি হবে? সুমন ঘরায়, মনোজ বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, ABP আনন্দ।